যে এখানে পাগল হয়ে গেছে দেখো, আর ওইটা বাইরে ঘুরঘুর করছে, আরে পাগল হয়ে গেছে। মিঠুকে এনেছে জানিস, যেতে দেবো না তোকে, মিঠু এসছে, মিঠু মিঠু, হ্যাঁ যেতে দেবো না, মিঠু আছে বলে আমাকে কই, মিঠু কই, মিঠু কই, হ্যাঁ মিঠু কই, মিঠু কই, এই যে মিঠু গাছে ঝুলছে, এই যে মিঠু গাছে ঝুলছে, নে নে, আমাদের জিনিসগুলো কোথায় রেখেছিস? হ্যাঁ হ্যাঁ, মিঠুকে নে, ধরবে না স্ট্যান্ডটা, কেননা স্ট্যান্ডটা ধরলেই না, ধরলেই ফুলতে যাবে, তার জন্য ধরবে না, দেখো না, দেখ না, ভুতু বলছে আমি দাঁড়া লাঠি খুঁজে নিয়ে আসি, লাঠি দিয়ে পারবো, হ্যাঁ কই কই, ও বল নিয়ে এসছে, খুঁজে ঠিক বার করে নিয়ে এসছে, হ্যাঁ এই যে এই যে, ও বল দেখ না সাইডে চলে গেছে, খুঁজে পাচ্ছে না, লে এই রে পাম, এই যে এই যে এই যে এই যে এই যে, বলটাও রেখে দে, হ্যাঁ বলটাও এখানে রেখে দে, একটা রুমালের সঙ্গে বেঁধে রেখে দে, দেখ না দেখ না, দুজনে ও ও ধরবে না, বাবা ধরলে যদি উল্টে গায়ে পড়ে যায় তখন কি হবে, দেখো না হাত দেবে না, তাহলে স্ট্যান্ড উল্টে যাবে, সেইটা ভালো মতো জানে, হ্যাঁ ওখানে রাখছিস আমার বল, হ্যাঁ আমার বল, একটা রুমালটাকে রুমালটার মধ্যে বেঁধে তারপরে বুঝছিস, এই তুই রাখবি না, এই তুই রাখবি না, হ্যাঁ এই দে 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 আমার কাছে দে, হ্যাঁ হ্যাঁ আমারগুলো দে, দেখো সকালবেলায় শুরু হয়ে গেছে, আজকে রোদ বাড়ছে কিন্তু গরম লেগে যাবে, ভুতু এবার নড়েছে আর আর ধরবে না, বাহ দেখো দেখো, কি বল কি বল, পম বলছে ভুতুর বল নিয়ে দিদি শুধু রেখে দেয়, কি করবি, আগে বেঁধে নিক দাঁড়া, ভালো করে বেঁধে নিক, হ্যাঁ এখানটায় বাঁধবে, এই এই রুমালের মধ্যে ঢুকিয়ে দেখো হাত থেকে নেবে, দাঁড়া বেঁধে নিক, ভালো করে বেঁধে দিই আমি, দাঁড়া আগে বলটাকে কি করছিস, হ্যাঁ ওই দেখো বলটাকে কি করেছে, এই যে এই যে এ পম, এই যে এই যে দুটো বল বেঁধে রেখেছে গাছে, গাছে বল হয়েছে, হ্যাঁ হ্যাঁ ভুতু নে, ওই যে বল বেঁধে দিয়েছে তোর, দিদি দে দে, দুজনে চাইছে দেখো, হ্যাঁ ভুতুর বল নে, এবার সারাদিন ওইখানে নিয়ে বসে থাক, ভুতুর বল নিয়েছিস, হ্যাঁ ভুতু কষ্ট হচ্ছে, ভুতু দেখ না আজকে সারাদিন এখন ওই স্ট্যান্ডের চারিদিকে ঘুরবে, হ্যাঁ শুধু বল দিয়ে কামড়া কামড়ি করে হাঁপা হাঁপিয়ে যায়, নে হ্যাঁ তুই তো দাঁড়াতে পারিস, যা যা বাইরে থেকে টুলটা নিয়ে আয়, নিয়ে এসে দাঁড়িয়ে তারপরে আমাকে বললে হবে নাকি, আমার কাছে এসছে দেখো ভুতুর বল পেরে দিতে বলছে, দিদি ওখানে বেঁধে রেখেছে, হ্যাঁ তোমার কত হচ্ছে, হ্যাঁ তুমি যাও তুমি ভুতুকে পেরে দাও, নে পার ভুতু, ওই যে ওপরে বল রুমাল সব দেখো, ভারতের পতাকার মতন বেঁধে স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছে, উঠবো না ধর আমার ভালো লাগবে না, হ্যাঁ উঠে তারপরে পার, হ্যাঁ পার পার পার, ওঠ চেয়ারে ওঠ, আমার কাছে এসছে চেয়ারে চেয়ারে উঠে, হ্যাঁ পার থাক, একা একা করবে এখানে, ঠিক
ও ঠিক সারাদিন ওইটার পেছনে ঘুরতে ঘুরতে দেখবি যে পেরেই নেবে। এখানে ছেড়ে দে, ছেড়ে দে, ও আমার কাছে আসছে বারবার যে মা তুমি পেরে দাও। তুই পেরে দে দিদি, ভুতু অনেক কষ্ট পাচ্ছে, ভুতু অনেক কষ্ট পাচ্ছে রে দিদি। এবার ভুতু দেখলাম, ভুতুকে একটু জল দে খেতে, জল খেতে গেছে, জল খেতে খিদে পেয়ে গেছে ভুতু। ভুতু তুমি বল পারতে পারতে তোমার খিদে পেয়ে গেছে কি বাবা? আমাকে মুখ করেই যাচ্ছে, চলো ভুতুকে একটু জল দিয়ে দি। হ্যাঁ ভুতু একটু জল খাবে, জল খেয়ে নি। নাও জল খেয়ে নাও, তারপরে বল পারবে। ওই যে বল বেঁধে রেখে দিয়েছে দিদি, গাছে বল ঝুলছে। হ্যাঁ দেখলো আবার কেউ ধরেছে নাকি ওর বলটা, আবার গিয়ে জল খেয়ে আসলো। এই যে ভুতুল বল, ভুতুল বল, ভুতুল বল ধরেছি কি আমার হাত দেখে। এই তো তোর বল। আর এই যে মিঠু পার, এবার সারাদিন বসে বসে ওইটাকে নড়া দেবে না, নড়লে তো পড়ে যাচ্ছে। বললো বসে গেছো কেন তুমি? ভাবলাম তুমি ভুতুকে বলটা পেরে দেবে, দেখো কত দরদ, দরদ একদম, দেখো ওর জন্য ওর প্রাণটা কাঁদছে। দেখো যাক যাক, ভুতু শুয়েই পড়েছে লাস্ট ফিনিশিং। হ্যাঁ আমি অনেক ভালোবাসি ভুতুকে, তুই জানিস কি? হ্যাঁ তুই এই কথা বলবি না, আমি জানি। এই বললো বললো এই কথা, ভুতু দেখ না আগে রেডি হয়েছে, বুঝতে পেরেছে দেখো কিরকম বোঝে। হ্যাঁ বুঝে গেছে, ব্যাস ব্যাস দেখো দেখো কিভাবে বোঝে কথা, যেই বললো দিদা বাড়ির কথা দুজনের দরজা খুলে দেয়। নিদিবি না ভুতুকে, আমি ভুতুকে ভালোবাসি না। তুই এখানে বসে বলটা পার, আমি ভুতুকে নিয়ে যাই। এই ভুতু তুই যাবি, যাবি ভুতু তুই? ভুতু দেখ না আর কি কি পাচ্ছে না লাস্ট ফিনিশিং, রুমাল বল সব বাধা, এখন ভুতু কি করবে? ভুতু কান্না করছে, বসে থাক বসে থাক ওখান থেকে, যখন পড়বে তখন নিবি। কি কি এ শুধু এসে এসে আমাকে বলেই যাচ্ছে, ভুতু রুমাল পেরে দাও, নে একটা পেরে দি বাবা, ভুতু অনেক লাফালাফি করেছে। এই নে ভুতু, ভুতু নে, এই যে ভুতু, এই যে ভুতু নে, এ পেরে দে, পেরে দে, পেরে দে ভুতু, ভুতু তুই দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বলটা দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। ও কষ্ট করছে অনেক, ওই বলটা কাপড়টা থেকে বার করে দিয়ে দে ওইখান, ওই দেখো বলে বাবা লে আমার বল দিচ্ছি, আমার বলটা তুই দিচ্ছি, দে 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 দে। আবার বেঁধে রেখে দিল, হ্যাঁ আবার বেঁধে রেখে দিল, যা যা আবার বেঁধে রেখে দিয়েছি। হ্যাঁ এ বেঁধে রেখে দিলি দিদি, কি হয়েছে তুই ওর বল খুলে আবার রেখে দিলি? দেখো সবাই কে বলছে না দিদি, ও এখন অনেক হাঁপিয়ে গেছে, ওর বল ওকে দিয়ে দি। এ দিয়ে দে পিউ, দিয়ে দে, দিয়ে দে, হ্যাঁ দিয়ে দে, হ্যাঁ তুই দিবি তাই, দিয়ে দে ও তো বল, দিয়ে দে জোরে বাড়ি মার নিচে আলো জ্বলবে, দেখো না ওইখানে ওইখানে, শান্তি পেয়েছে বুঝতো, তুই শান্তি পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ওর এত নকশা করে দিয়েছিস, দেখতো আমার ভুতুটা কত হাঁপিয়ে গেছে। হ্যাঁ এত কষ্ট করিয়েছিস ভুতুকে, হ্যাঁ ভুতু তুই শান্তি পেয়েছিস তো?
হ্যাঁ তুই ইচ্ছা মতো কামড়া, হেই দেখো যা, হ্যাঁ দেখলি, দেখ দেখলি, দেখ 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 এরকমই, হ্যাঁ দেখলি ওর জন্য এত কিছু করলি, এত কে দিল একটা খেচালি, হ্যাঁ না 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 থাক থাক থাক, ওর একটু মাথাটা গরম, আমাকে মুখ করেছে, তোকে তো আর করেনি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বসো, হ্যাঁ চুপ করে বসো, এবার খেলা করো, ওই যে বল এনে ওইখানে রেখে দিয়েছে, দেখেছো কেউ ধরতে, না যাবি না, না আনবে না, ওকে ও যাতে না নেয় ওইখান থেকে, বল দেখো ওকে আটকে রেখে দিয়েছে, না নিবি না, না নিবি না, বুটু বুটু ওইটা নিয়ে খেলা করে, একদম যাবি না, বস 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 ওখানে বস, আচ্ছা আচ্ছা বুটু ওখানে বল রেখে দিয়েছে, একটা ভুতু বল রেখে দিয়েছে, তুই নিয়ে নিচ্ছিস বারবার, এই দে ভুতুর বল দে, দেখো দেখো ভুতুর বলটাকে ভুতুকে দেওয়া হবে, এ পমের মুখে দিয়ে দে, ও নিয়ে নিয়েছে, হ্যাঁ শান্তি পাবে, আর নিবি না, আর নিবি না একদম, হ্যাঁ ভুতু ওখানে শান্তি মনে খাক, তুই একদম বল নিবি না, চুপ করে বসে থাকবি, পিউ তুই কিন্তু নিলে এবার তোকে আবার মারবো, ঠিক আছে তাহলে এরপরের বার থেকে পমের মাংসগুলো সব ভুতুকে দেওয়া হবে, ও তো ভালোবাসে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিয়ে সব মাংস দিয়ে দেবো কমে, ঠিক আছে শান্তি, হ্যাঁ এই শান্তি পেয়েছে তাহলে এইটাই এগ্রিমেন্ট, হ্যাঁ ঠিক আছে, আর এই দেখো বল রেখে ওই যে ওইখানে শুয়ে পড়েছে, বলটা এখানেই থাকবে, এই পা পোস্টার ওপরেই ও বলটা রেখে দেয়, যবে থেকে বেড উঠিয়ে রেখেছি এইখানে থাকে, গড়ায় না, হ্যাঁ হ্যাঁ আর সামনে থাকে, কেউ ধরতে পারবে না, ওই যে ওখানে মহারানী বসেছে ওখানে বল থাকে, না আর নিতে হবে না, না আর নিতে হবে না, বসো চুপ করে।